নমস্কার বন্ধুরা, উইথ কৃষ্ণেন্দু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনে নোটিফিকেশনটিকে অন করে দিন। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণেন্দু আপনাদের সঙ্গে। আজকে আমরা জানব গ্রাম পঞ্চায়েতে যে বিভিন্ন কাজগুলো হয়ে থাকে তার ফান্ড কি, অর্থাৎ তার যে টাকা ব্যবহার করা হয় বা খরচ করা হয় তার সোর্স কি। একটি গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন ধরনের কিন্তু ফান্ড রয়েছে বন্ধুরা। সেই ফান্ডগুলো থেকে বিভিন্ন খাতে টাকা বরাদ্দ হয়, বিভিন্ন ধরনের কাজের জন্য রয়েছে বিভিন্ন ধরনের নিয়ম। আসুন আজকে আমরা জানব এই যে বিভিন্ন ফান্ড রয়েছে তার কি কি ধরনের নিয়ম রয়েছে বা তার কি বাধা নিষেধ রয়েছে, টাকা খরচ করার ক্ষেত্রে কি কি নিয়ম মানতে হয় গ্রাম পঞ্চায়েতকে। প্রথমেই আমরা জানব গ্রাম পঞ্চায়েতে কতগুলি ফান্ড রয়েছে। এক, প্রথমেই রয়েছে ভারতবর্ষের সবচেয়ে সর্ববৃহৎ প্রকল্প MGNREGS বা 100 দিনের প্রকল্প, আমরা যাকে নারেগা বা MGNREGO বলে থাকি। এই প্রকল্প ছাড়া রয়েছে ISGP-র ফান্ড। ISGP পেতে গেলে গ্রাম পঞ্চায়েতকে একটি সমূল্যায়ন পরীক্ষা দিতে হয়। সেই সমূল্যায়ন পরীক্ষায় যদি গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ হয়ে থাকে তারপর ISGP-র ফান্ড বরাদ্দ হয়। ISGP অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের সশক্তিকরণ প্রকল্প। এই ফান্ডের যে টাকা সেটি কিন্তু আসে বিশ্ব ব্যাংকের বরাদ্দ থেকে। বিশ্ব ব্যাংক প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে 5 বছর ধরে একটি নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা প্রদান করে বিভিন্ন ধরনের কাজ করার জন্য। তবে সেই কাজের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন বাধা নিষেধ, যেমন কোন ফান্ডে কোন কাজ করা যাবে এবং করা যাবে না কোনটি, তারও কিন্তু গাইডলাইন গভর্নমেন্ট থেকে নির্দিষ্ট হয়ে থাকে। যেমন এখনকার দিনে নিয়ম রয়েছে 50% টাকা, অর্থাৎ ফর্টিন ফিনান্সের যে 50% টাকা আসবে তার জন্য 50% টাকা বরাদ্দ হয়ে যাবে জল সংক্রান্ত কাজ, অর্থাৎ ভূগর্ভস্থ বা যে জলের যে ব্যবহার হয়ে থাকে সেই ধরনের ওয়াটার পাইপলাইন বা বড় ধরনের ওভারহেডের ট্যাঙ্ক, এই ধরনের কাজ করার জন্য কিন্তু টাকা বরাদ্দ করা থাকে। এছাড়া রয়েছে সাবমার্সিবল, স্ট্রিট লাইট বা অন্যান্য ধরনের কাজ। যেরকম গ্রামীণ রাস্তায় ভারতবর্ষের যে গ্রামীণ গ্রামগুলো রয়েছে তার ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক করার জন্য বা যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক করার জন্য, অর্থাৎ সড়ক যোগাযোগ, ক্যালভার্ট তৈরি করা হয় বা ব্রিজ তৈরি করা হয়, এই ব্রিজ তৈরি করার জন্যও টাকা বরাদ্দ করা যায় বিভিন্ন ফান্ড থেকে। তো বন্ধুরা, MGNREGS থেকে যে কাজ হয় তার ক্ষেত্রেও রয়েছে বিভিন্ন ধরনের নিয়ম। যেরকম 100 টাকার মধ্যে 60 টাকার যদি আপনি মাটির কাজ করেন তবেই আপনি 40 টাকা ম্যাটেরিয়াল অর্থাৎ ঢালাই রাস্তা বা অন্যান্য কোনো ধরনের কাজ করার জন্য আপনি খরচ করতে পারবেন। ম্যাটেরিয়াল ওরিয়েন্টেড কাজ আমরা কাকে বলবো, না যে কাজে মাল মশলা ক্রয় হবে অর্থাৎ কোনো ধরনের মাটির কাজ থাকবে না, সেই কাজগুলোকে আমরা বলবো ম্যাটেরিয়াল ওরিয়েন্টেড কাজ। সেই কাজের জন্য 40% টাকা অর্থাৎ 60 টাকা কোনো গ্রাম পঞ্চায়েত যদি মাটির কাজ করে থাকে তবে সেই 40 টাকা ম্যাটেরিয়াল কাজ করতে পারবে। এটা 100 দিনের প্রকল্প বা MGNREGS এর নিয়ম। এরপরে আসি অন্যান্য ফান্ড। এছাড়া রয়েছে গ্রাম পঞ্চায়েতের নিজস্ব ফান্ড বা ওন ফান্ড। বর্তমান দিনে বা বর্তমান গভর্নমেন্ট, ইন্ডিয়া এবং রাজ্য সরকার অর্থাৎ ইন্ডিয়া গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটো গভর্নমেন্টই জোর দিচ্ছে গ্রাম পঞ্চায়েতের সশক্তিকরণের জন্য, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত তার নিজের আর্নিং বা সোর্স অফ ইনকাম ধীরে 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 বাড়াবে। প্রত্যেক বছরের তুলনায় মিনিমাম তাকে 1 টাকা বেশি রোজগার দেখাতে হয় প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে। এটি ISGP-র একটি শর্ত হিসেবে বিবেচিত হয়। যদি গ্রাম পঞ্চায়েত প্রত্যেক আর্থিক বছরে তার উন্নতি না করতে পারে সেই গ্রাম পঞ্চায়েত কিন্তু অনেক সময় তার যে বিশ্ব ব্যাংকের গ্র্যান্ট হিসেবে যে টাকা দেওয়া হয় বা ISGP-র যে টাকা দেওয়া হয় সেখান থেকে বঞ্চিতও হতে পারে। এছাড়া গ্রাম পঞ্চায়েতের অডিট বা বিভিন্ন কাগজপত্র সংরক্ষণ থেকে যদি ঠিকঠাক না হয়ে থাকে সেক্ষেত্রেও সে তার ফান্ড হারাতে পারে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, আপনাদের লাইক আমাদেরকে ইন্সপায়ার করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আমাদের আগের ভিডিও যদি দেখতে চান আই বাটনের লিংক দেওয়া থাকবে, দেখতে পারেন।